পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকের বেহুলা দিঘির পাশে ধর্মডাঙ্গাতে আনুমানিক 500 বছর ধরে মাঘী পূর্ণিমার দিন বাগদেবীর পূজো হয়ে আসছে। কালনা শহর ও তার আশেপাশে গ্রামের অনেক মানুষই বাগদেবীর কাছে বাঘ, সিংহ ও গোপাল নিয়ে পূজো দেয়। ভক্তরা সারা দিন নির্জলা থেকে পূজো দেন, উপোস ভঙ্গ করে নিরামিষী তেলে ভাজা, চপ, পাঁপড় ভাজা ও মুড়ি দিয়ে। এই উপলক্ষে চলে সারা দিন ধরে মেলা। প্রতি বছর ভক্তরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। বাগদেবী মায়ের কাছে গোপাল কেন শোনা? গোপাল কেন? আমার নাতি হয়েছে, সেই মানত করেছিলাম। আপনার নাম? আমার নাম ছবি দাস। এটা বাগদেবী তলা, এটা বাগদেবী মায়ের পুজো হচ্ছে। এটা আমরা এসছি, আমাদের একটা মানত ছিল সেটার জন্য এসছি। এটা 500 বছর ধরে চলে আসছে। আমি শ্যামগঞ্জ পাড়া থেকে, কালনা শ্যামগঞ্জ পাড়া থেকে। এটা বাগদেবীর পুজো চলছে, বাগদেবী। আচ্ছা, আর এটি প্রায় আজকে প্রায় 150 বছর ধরে পুজোটা হচ্ছে, 150 বছর তারও বেশি। আমার বংশ পরম্পরায় আমরা ছ পুরুষ ধরে পুজো করে আসছি। বাবা ঠাকুরদা করে গেছে, এটা বাগদেবী পুজো। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় এই পুজো হয়। হ্যাঁ, কালকে দধিকর্ম হবে, এই দুদিনই পুজো। কালকে এখানে শুধু ওই মোটামুটি প্রায় 12টা-1টা পর্যন্ত হবে। হ্যাঁ, মূর্তিটা ভাসান হয়ে যাবে। আর এখানে মা বৃক্ষ হিসেবে রয়েছে, এটা থেকেই যায়। এইগুলো ভাষণ, এইগুলো সব মানসিক, যার যার মনের মানসিক ছিল তারা সব এখানে পুজো দিয়েছে। রীতিরাজ বলতে এখানে প্রত্যেক দিনই পুজো হয়। আর এটা প্রত্যেক রীতিরাজ বলতে এই গ্রামে, আশেপাশে গ্রামে সবাই এখানে মাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সেই হিসাবে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা এখানে পুজো হয়। এখানেই মায়ের স্থানে এসে সবাই মানে পালনী পালন করে, মানসিক থাকে লোকের, অনেকে মানসিক করে, তাদের কার্য সিদ্ধ হয়। দিয়ে ওরা এখানে এসে পালনী করে, এখানে নিরামিষ আহার সবাই ভোজন করে, শুকনো খাবার, যেমন চিড়ে, মুড়ি, দই ইত্যাদি, কলা বা সিঙ্গারা, মুড়ি, চপ ইত্যাদি খায়, নিরামিষ আহার। আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। পুজো প্রায় হাতে গোনা নয়, তাও ধরুন 10-20 হাজার তো হবে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।